আমার সোনার মতো কন্যা কোথায়? কোথায় আমার স্বর্ণালী? মায়াপুরি, স্বর্ণালী কোথায়? ওকে কেন সকাল থেকে দেখছি না? পরিরানী, রাজকন্যা কথা আর কি বলবো, ওনাকে তো আজকাল দেখেই রাখা যাচ্ছে না। ভীষণ দুষ্ট হয়েছে, সব সময় প্রজাপতিদের পিছু পিছু ঘুরবে আর দুষ্টুমি করবে। পরিরাজ্যের সকলে আমাদের রাজকন্যা স্বর্ণালীকে ভীষণ আদর করে। তা তো করবেই, এ রাজ্যের কোন পরীর আছে আমার কন্যার মতো সোনার ডানা? কোন পরীর ইবা আছে আমার কন্যার মতো সোনালি চকচকে গায়ের বর্ণ? তা যা বলেছেন পরিরানী। এবার যাও তো, যেখান থেকে পারো আমার কন্যাকে দ্রুত খুঁজে নিয়ে এসো। পরিরানী, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এখনই রাজকন্যা স্বর্ণালীকে খুঁজে নিয়ে আসছি। মায়াপুরী এমনটা বলে রাজকন্যা স্বর্ণালীকে খুঁজতে যায়। মায়াপুরী দেখে রাজকন্যা স্বর্ণালী অন্যান্য সব ছোট পরীদের সাথে খেলছে। রাজকন্যা, চলুন না আমরা লুকোচুরি খেলি। লুকোচুরি? সে খেলতে পারে এক শর্তে, যদি আমাকে কখনোই চোর বানানো না হয়, তবেই আমি লুকোচুরি খেলব। কেন রাজকন্যা, খেলার নিয়ম অনুসারে আপনাকেও আমাদের সকলের মতো চোর হতে হবে। কি বলছো, আমি হব চোর? এ কি আমাকে সাজে? তোমাদের সাথে কেন তোমরা আমাকে গুলিয়ে ফেলছো তা আমি বুঝতে পারছি না। ভুলে যেও না আমার সোনার ডানার কথা, ভুলে যেও না আমার সোনার মতো গায়ের বরণের কথা। আমার মতো সুন্দরী কে আছে এই পরিরাজ্যে? তার উপর আমি এই পরিরাজ্যের সকলের আদরের রাজকন্যা, তাই আমাকে কোনো কিছু করতেই কোনো নিয়ম বাধ্য করতে পারে না। রাজকন্যা স্বর্ণালীর মুখে এমন কথা শুনে মায়াপুরীর খুব খারাপ লাগলো। সে মনে মনে বলতে লাগলো, এ কি শুনছি আমি, রাজকন্যা স্বর্ণালী এভাবে কেন কথা বলছে? রাজকন্যা স্বর্ণালীর মনে কি তবে অহংকারের উদয় হলো? না, এ তো একেবারেই ভালো লক্ষণ নয়। ওনাকে বোঝাতে হবে, সকলের আদর ভালোবাসায় রাজকন্যা কিছুতেই নিজেকে বিপদে চালিত করতে পারে না। রাজকন্যা চলুন, পরিরানী আপনার অপেক্ষায় আছে। সবই তো আমরা খেলছিলাম মায়াপুরি, এরই ভেতর তুমি চলে এলে, আমাদের শান্তিতে খেলতেও দিলে না। রাজকন্যা অনেক খেলেছেন, এখন ফিরে না গেলে পরিরানী রেগে যাবে। পরিরানী এমনটা বলার পরে স্বর্ণালী মায়াপুরীর সাথে পরিরানীর কাছে ফিরে গেল। মায়াপুরী স্বর্ণালীর অহংকার বোধের ব্যাপারে পরিরানীকে চুপি চুপি সবটা বলল। সবটা শুনে পরিরানী স্বর্ণালীকে বলল, কি ব্যাপার স্বর্ণালী, তুমি সারাদিন কোথায় ছিলে? তুমি রাজকন্যা, আমার পরে পরিরাজ্যের দায়িত্ব তোমাকে নিতে হবে, আর সে তুমি এভাবে সারাক্ষণ ঘুরে বেড়াও, এ তো তোমাকে মানায় না। কিন্তু মা, আমি এখন অনেক ছোট, এখনো আমার এত দায়িত্ব নেয়ার বয়স হয়নি, তাই আমি এখন ঘুরে বেড়াবো, খেলবো, আনন্দ করব। তাছাড়া আমার মতো সব থেকে সুন্দরী পরীর এত কাজ করা কি মানায়? স্বর্ণালী, সব সময় নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করবে না, মনে রেখো অহংকার সবাইকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। স্বর্ণালী পরিরানীর একমাত্র কন্যা ছিল। শুধু তাই না, স্বর্ণালী সকল পরীদের থেকে দেখতে যেমন আলাদা ছিল, স্বর্ণালীর আচরণও অনেক আলাদা ছিল। পরিরাজ্যের সব থেকে সুন্দরী পরী ছিল স্বর্ণালী, তাই সকলে স্বর্ণালীকে ভীষণ ভালোবাসত। আর এই অতিরিক্ত ভালোবাসা আদরই স্বর্ণালীকে অহংকারী করে তুলছিল। ধীরে ধীরে স্বর্ণালী বড় হয়ে ওঠে আর আরো বেশি সুন্দরী হয়ে ওঠে। এতে করে স্বর্ণালীর অহংকার আরো বেশি বেড়ে যায়। এই তোরা সব কোথায়, রংধনু ঝর্ণায় যাবি? না বাবা, রংধনু ঝর্ণায় যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। শুনেছি রংধনু ঝর্ণার পাশে কুৎসিত দেখতে এক সাধু আছে, তার মেজাজ নাকি খুবই খারাপ। সাধু সাধুর জায়গায় ধ্যান করবে, তাতে আমাদের কি? শুনি কি রে, তোরা কি বলিস? স্বর্ণালী ঠিকই তো বলেছে, আমরা তো রংধনু ঝর্ণায় যাব গোসল করতে, হাসি ঠাট্টা করব, এরপর চলে আসব। আর কারো বারণ কিংবা কোনো রকম কথা আমি শুনব না আমি। চল এবার রংধনু ঝর্ণায় যাই। স্বর্ণালী আর স্বর্ণালীর সখীরা মিলে
পৃথিবীতে নেমে আসে সেই রংধনু ঝর্ণার কাছে। স্বর্ণালী দেখ দেখ কি সুন্দর ঝর্ণা! রংধনু ঝর্ণাকে যতই দেখি না কেন মনই ভরে না। তাই নাকি? আমার থেকেও এই ঝর্ণা বেশি সুন্দর। না তা কেন হবে, তবে রংধনু ঝর্ণার সাথে রংধনু ফুল সে দেখতে আরো বেশি সুন্দর। তোর কথার অর্থ কি? তোর সাহস কি করে হয় সামান্য এক ফুলকে আমার থেকেও বেশি সুন্দর বলার? আজই তোকে আমি উচিত শাস্তি দেব। দেখ তোরা সবাই, আমার থেকে অন্য কিছুকে বেশি সুন্দর বলার শাস্তি। চল সবাই, আমরা রংধনু ঝর্ণায় গোসল করব। ম্যামে ডেকে যা, কোনো লাভ হবে না, কারণ আমি স্বর্ণালী, পৃথিবীর সবচেয়ে সুন্দরী সোনার পরী। আমি কাউকে মাফ করি না। স্বর্ণালী এমনটা বলে ওর সখীদের নিয়ে রংধনু ঝর্ণায় গোসল করতে থাকলো। সকলে মিলে অনেক চিৎকার করতে থাকলো, জোরে জোরে হাসতে লাগলো। এতে করে সেই কুৎসিত সাধু রেগে গেল। ভীষণ ভালো লাগছে নাচকন্যা, আরো বেশি ভালো লাগছে ওকে ছাগল অবস্থায় দেখে। দেখুন কিভাবে ম্যাঁ ম্যাঁ করছে। বেশ হয়েছে, দুঃসাহসিকতা দেখিয়েছিল, তার শাস্তি পেয়েছে। রাজকন্যা ওই দেখুন, ওই কুৎসিত সাধু, মনে হচ্ছে আমাদের হাসির শব্দে ওনার সমস্যা হচ্ছে। কিভাবে ভ্রু কুচকাচ্ছে দেখুন। কুচকাচ্ছে দে, ও আর আমাদের কি করবে। আমি তো বলি চল ওকে ঢিল ছুঁড়ে আরো বেশি জ্বালাতন করি, এতে করে ও বুঝবে আমাদের প্রতি রাগ প্রকাশ করা ওর কত বড় ভুল হয়েছে। স্বর্ণালী এমনটা ভেবে বাকি পরিদের নিয়ে সাধুর দিকে ঢিল ছুটতে লাগে। সাধু এতে করে ভীষণ খেপে যায় আর ধ্যানবাদ দিয়ে উঠে দাঁড়ায়। এত বড় দুঃসাহস, আমার ধ্যান ভেঙে দাও তোমরা, এত সাহস কোথা থেকে পেলে তোমরা? আমি পরী রাজ্যের সব থেকে সুন্দরী পরী, সোনার টানা আমার, সোনার বরণ ত্বক, আর আমার কি না তোমার থেকে নিজের সাহসের সীমা সম্পর্কে জানতে হবে? নিজের এই কুৎসিত চেহারা কখনো আয়নায় দেখেছ? কি বললি, এত বড় সাহস তোর, তোর রূপের খুব অহংকার তাই না? দেখ তোর সাথে আমি কি করি, তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোর অস্তিত্ব সকলে ভুলে যাবে, তুই একা হয়ে যাবি, তোর সোনার দানা পুড়ে ছাই হয়ে যাবে, আর তুই কুৎসিত এক সাধারণ মানুষে পরিণত হবি। তোর জাদুতে ছাগলে পরিণত হওয়া ওই পরি নিজের রূপ ফিরে পেয়ে অন্য পরিদের সাথে পরিরাজ্যে ফিরে যাবে। সাধু বাবাই অভিশাপ দেওয়ার পরেই স্বর্ণালীর সোনার ডানা পুড়ে ছাই হয়ে গেল আর স্বর্ণালীর চেহারা কুৎসিত হয়ে গেল। স্বর্ণালী সাধারণ এক কন্যার রূপে রূপান্তরিত হল। পরিরাজ্যের সকলে, সকল পরীরা, এমনকি পরীরানী নিজেও স্বর্ণালীর অস্তিত্বের ব্যাপারে ভুলে গেল। ছাগলে পরিণত হওয়া সেই পরী নিজের রূপে ফিরে এলো আর সে নিজেও স্বর্ণালীর ব্যাপারে ভুলে গেল। না, এ আমার সাথে কি হলো? সখীরা আমার মাকে গিয়ে আমার কথা বল, আমার দুর্দশার ব্যাপারে বল। আরে কি কুৎসিত কন্যা, আমাদেরই বা কেন সখী বলছে? কি জানি এসব সাধারণ কুৎসিত মনুষ্য কন্যা কি করে এই সুন্দর রংধনু ঝর্ণার কাছে আসে। আমি মনুষ্য কন্যা নই, আমি পরী রাজ্যের সব থেকে সুন্দরী পরী, আমি স্বর্ণালী। এ তো শুধু কুৎসিতই না, এ তো পাগলও। ছেড়ে দে, চল পরী রাজ্যে ফিরে যাই, সময় মতো না ফিরলে পরীরানী আবার রাগ করবেন। এমন বলে পরীরা সবাই স্বর্ণালীকে ফেলে পরী রাজ্যে ফিরে গেল আর স্বর্ণালী একা দিনের পর দিন সেই রংধনু ঝর্ণার সামনে বসে সাধু বাবার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকলো। সাধু বাবা আমাকে ক্ষমা করুন, আমি পরী রাজ্য ছেড়ে এভাবে বেঁচে থাকতে পারবো না, আমি নিজের রূপের বড়াই করে ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে মাফ করে দিন, মাফ করে দিন আমাকে।
স্বর্ণালী এভাবে একে একে পাঁচ বছর যাবৎ সাধু বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে। স্বর্ণালী কাঁদতে কাঁদতে যখন কাদার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলে তখন বলে, এক অহংকার আমার সব কিছু কেড়ে নিল, আমার শক্তি, আমার পরিবার, আমার পরিরাজ্য, আমার রূপ, এমনকি আমার কান্নাটুকুও কেড়ে নিল। কাঁদতে কাঁদতে আমি আজ আর কাঁদতেও পারি না। আমি নিজের রূপ ফিরে পাওয়ার জন্য আর এখানে দিনের পর দিন কেঁদে ভাসাবো না। আমি লোকালয়ে গিয়ে মানুষের সাথে মিশে তাদের সেবা করে নিজের পুরো জীবনটা কাটিয়ে দেব। স্বর্ণালী এমনটা বলে রংধনু ঝর্ণা থেকে কিছুটা দূরে এক লোকালয়ে গিয়ে কষ্ট করে একটা কুঁড়ে ঘর তৈরি করে। আর সেই কুঁড়ে ঘরে থেকে অন্যের খেতে খামারে কাজ করে আর সকলকে সাহায্য করে নিজের জীবন চালাতে থাকে। সে নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে থাকে, বৃদ্ধ আর শিশুদের সম্মান আর ভালোবাসা দেখাতে থাকে। স্বর্ণালীর এরূপ পরিবর্তন দেখে কুৎসিত সাধু বাবার মন বিগলিত হয়, আর সে এক রাতে স্বর্ণালীর কুঁড়ে ঘরে আসে। সাধু বাবা, আপনি? আমি এসেছি তোকে কিছু জিজ্ঞেস করতে। জি সাধু বাবা, বলুন, কি জানতে চান আমার কাছে? তোর এই পরিবর্তনে আমি খুব খুশি হয়েছি, তাই তোকে আমি তিনটে প্রশ্ন করব। এই তিনটি প্রশ্নের উত্তরে বলবি তুই কি চাস। যে কোনো একটা কিছুই আমার কাছে চাইতে পারিস তুই। এক নম্বর প্রশ্ন, তুই কি পুনরায় তোর আগের মতো বাহিরের অপূর্ব রূপ ফিরে চাস? দুই নম্বর প্রশ্ন, তুই কি পুনরায় তোর আগের সব শক্তি, পরিরাজ্য সব ফিরে পেতে চাস? তিন নম্বর প্রশ্ন, তুই কি চাস বাহির থেকে নয় বরং ভেতর থেকে সোনার মতো খাঁটি হতে? কি চাস তুই বল আমাকে। আমি এত বছরে বুঝে ফেলেছি বাবা, মানুষের বাহিরের সৌন্দর্য নয়, ভেতরের সৌন্দর্যই আসল। তাই আমি বাহির থেকে নয় বরং ভেতর থেকে সোনার মতো খাঁটি হতে চাই। তোর ইচ্ছেই পূরণ হবে। সাধু বাবা স্বর্ণালীর উত্তরে মুগ্ধ হয়, আর এতে করে পুনরায় স্বর্ণালীর আগের মতো সুন্দর রূপ, সোনার ডানা ফিরিয়ে দেয় এবং আগের সব শক্তিও ফিরিয়ে দেয়। তোকে ভেতর থেকে সোনার মতো খাঁটি করবার শক্তি আমার আর নেই, কারণ তুই বাহিরের রূপের মতো ভেতরের রূপকেও সোনার মতো খাঁটি করে ফেলেছিস। অনুশোচনায় আগুনে পুড়তে পুড়তে নিজেকে বিধাতার খাঁটি সৃষ্টিতে পরিণত করতে পেরেছিস, তাই আজ তুই সব অভিশাপ থেকে মুক্ত হলি। সাধু বাবা এমনটা বলে সেখান থেকে চলে যায়। সোনার পরে নিজের হারানো সব কিছু ফিরে পেয়ে অনেক খুশি হয়, আর পুনরায় ফিরে আসে নিজের প্রিয় পরিরাজ্য আর পরিরানীর কাছে। কিন্তু এত বছর পরে ফেরার পরেও অদ্ভুতভাবে সকলে স্বর্ণালীকে স্বাভাবিকভাবেই গ্রহণ করল, যেন এত বছরে কিছুই ঘটেনি। তোর সখীরা তো অনেক আগেই ফিরে এসেছে স্বর্ণালী, তোর কেবল ফেরার সময় হলো। অদ্ভুত তো, সবাই এমন আচরণ করছে যেন কিছুই হয়নি। স্বর্ণালী বুঝতে পারল এত বছরে যা কিছু হয়েছে এর কিছুই পরিরাজ্যের কেউ কিছু জানত না। পরিরাজ্যের সময় থেমে গিয়েছিল, তাই স্বর্ণালীও কাউকে কিছু না জানিয়েই সকলের সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে লাগলো।